আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিচেনের জন্য কিছু কেনাকাটা করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আবারও চলে এসেছি। কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম না, আমি বার্লিংটনে গিয়েছিলাম শপিং করার জন্য। সেখানে আমার কিছু কিচেন অর্গানাইজার দরকার ছিল, কিন্তু আমি পাইনি। তো ফাইনালি আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম এবং সেগুলো আমি হাতে পেয়েছি। আমি যে কিচেন অর্গানাইজারগুলো অর্ডার করেছি সেটা হচ্ছে একটা ডিশ ড্রাইং র্যাক, একটা হচ্ছে কাউন্টার টপ অর্গানাইজার, আর একটা হচ্ছে আন্ডার দ্য সিঙ্ক অর্গানাইজার। কিচেনের জিনিসপত্র কেনাকাটা করতে তো আমার খুবই ভালো লাগে। এরকম যে আমার কত হয়েছে, আমাকে বার্থডে গিফট কেনার জন্য আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়েছে, ডলার দিয়েছে। আমি গিয়েছি বার্থডে গিফট কিনতে শপিং মলে, আর ঘুরে ফিরে কিচেনের হাঁড়ি পাতিল কিনে বাসায় ফিরেছি। তো এই হচ্ছে আমার কিচেনের আন্ডার দ্য সিঙ্ক যে একটা ক্যাবিনেট থাকে তার বর্তমান অবস্থা। টু মাচ ম্যাস, কেন যে আমি এতদিন অর্গানাইজারগুলো কিনি নেই আমি নিজেও জানি না। তো এটার জন্য একটা অর্গানাইজার কিনেছি, তো সেটাই আমি এখন ফিক্স করব। এটা হচ্ছে দেখতে এরকম। তো বক্স খুলে ফেলেছি, এই পার্টগুলো সব এসেছে, সাথে একটা ম্যানুয়ালও আছে যেটা দেখে খুব সহজে এগুলো অর্গানাইজ করে নেওয়া যায়, ফিক্স করে নেওয়া যায়। কারণ এখানে সবাই জানেন, যারা দেশের বাইরে থাকেন, অনলাইনে কিছু অর্ডার করলে এই টাইপের গৃহস্থালী জিনিসগুলো সব সময় বক্সে আসে, আর এইভাবে পার্ট পার্ট করে আসে, আর সেগুলোর জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালও দেওয়া থাকে যেটা দেখে খুব সহজেই পার্টগুলো জোড়া লাগানো যায়। আর এটার ভিতরে বেশিরভাগই যেসব স্ক্রু আর যা যন্ত্রপাতি লাগে বেশিরভাগ সময়ই দেয়া থাকে। তো এটাতেও দেয়া ছিল সব কিছু, এগুলো হচ্ছে আলাদা আলাদা র্যাকগুলো, ওই যে স্ক্রুগুলো সব কিছুই দেওয়া আছে, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালও দেওয়া আছে। তো এটা দেখে আমি এখন এটা ফিক্স করে নেব। তো ফিক্স করার পর এটা এরকম দাঁড়িয়েছে, দেখতে খুবই সুন্দরই লাগছে আর খুব ভালোও লাগছে, ফিক্স করতে পেরেছি। আসলে সোজা খুব ফিক্স করা, এমন কোনো কঠিন কিছু না। তো এটা এরকম, আর এটা না এক্সটেন্ড করা যায়, আরও একটু বড় করা যায়। কারো কারো আন্ডার দ্য ক্যাবিনেট অনেক বেশি বড় থাকে, তা আমারটা বেশি বড় না, আমারটা 25 ইঞ্চ, আমার সিঙ্কটাও 25 ইঞ্চ। সো এটা খুব সহজে এটে যাবে, আমি ওইভাবে করেই করে নিয়েছি। তো সিঙ্কের নিচের ক্যাবিনেট থেকে আমি সব কিছু বের করে নিয়েছি। আমি এখন একটা প্লেসমেন্ট পেপার এখানেই করবো, বেছাবো। তো এগুলো আঠা দেওয়া, আর এভাবে উপরে স্টিকারের মতো আর কি। এগুলো কিনতে পাওয়া যায় ডলার স্টোরে বা যে কোনো সুপার মার্কেটে। তো এই পেপারগুলো আমি এভাবে করে বিছিয়ে নিয়েছি, ওয়ালপেপার টাইপ। আসলে এগুলো ক্যাবিনেটেও ইউজ করা যায়। এবার আমি এটা একটা ফিক্স করে নেব, বাট আনফর্চুনেটলি উপরের শেলফটা আমাকে নিচে নামাতে হবে, এটা কোনোভাবে ফিক্স হচ্ছে না। পরে আমি শেলফটা আবার এক ধাপ নিচে নামিয়েছি, এভাবে করে দেয়া থাকে, চাইলে নিচে নামানো যায়, মানে হাইটটা উঁচু নিচু করা যায়। তো ফাইনালি এটা ফিক্স হয়েছে, দেখতে এরকম হয়েছে। কিচেনের জন্য যদি কোনো কিছু আমি কিনি না, আমার কাছে ঈদ লাগে, কেন জানি এত খুশি লাগে আমার। তো এটা ফিক্স করতে পারে ভালোই লেগেছে। এটা এখন আমি এইভাবে সব কিছু জিনিসপত্র আবার সাজিয়ে নিয়েছি, দেখতে এখন সুন্দর লাগছে, ভালোই লাগছে আমার কাছে। এখন মনে হচ্ছে কেন আমি এতদিন কিনিনি, এত এত ম্যাস হয়েছিল, আর এই দেখুন ভিতরে এখনও জায়গা আছে কত। তবে জায়গা থাকলেই কি, এগুলো আসলে ভরতে বেশি টাইমও লাগবে না। আমাদের মেয়েদের যা স্বভাব, ঘটি বাটি কোনো কিছুর অভাব নাই কিচেন বোঝাই করে ফেলতে। আর আমার তো কিচেনের জিনিসপত্র কিনতে ভালোই লাগে, দেখা যাবে ওই স্পেসও কবে যেন ফুলফিল হয়ে গিয়েছে। নেক্সট যেটা সেটা হচ্ছে ওভার দ্য সিঙ্ক ডিশ ড্রাইং র্যাক। খুবই হ্যান্ডি একটা জিনিস, এতদিন যে আমি এটা কেন কিনিনি, মানে কতটা যে স্পেস সেভ করে ফেলে কাউন্টারের উপরে। আমরা যারা রেন্টেড হাউসে থাকি, কিচেনের কাউন্টারে তো এত বেশি স্পেস থাকে না অনেক সময়। আমারটা যদিও এনাফ স্পেস আছে, তারপরও এইভাবে যদি ডিশ ড্রাইং র্যাকটা ওভার দ্য সিঙ্ক হয় তাহলে অনেকটা স্পেস সেভ হয়ে যায়। ম্যানুয়াল দেয়া ছিল, ফাইনালি আমি এইভাবে ফিক্স করে নিয়েছি।
আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা গিয়েছে। আসলে এই হাঁড়িপাতি, সরি, থালা বাসনগুলো রাখার আগেই আমার একটু দেখানো উচিত ছিল, বাট এক্সাইটমেন্টের চোটে আমি সব কিছু আগে আগে সাজিয়ে ফেলেছি, তারপরে ভিডিও করার কথা মনে হয়েছে আমার। তো এটাও যথেষ্ট স্পেস আছে, সব কিছু এখানে রাখা যাবে, নাইফ, চপিং বোর্ড, তারপর ডিশ সোপ রাখার জন্য, সব কিছু রাখার জন্য আলাদা আলাদা করে জায়গা আছে। ধোয়ার পরে আর কোনো ঝামেলা নেই, কারণ ওই যে ইউজুয়ালি যে ডিশ ড্রাইং র্যাকগুলো পাওয়া যায়, এক্সট্রা একটা ট্রে থাকে, সেই ট্রেটা রেগুলার ক্লিন করার একটা ঝামেলা থাকে যেখানে পানিটা ঝরে পড়ে, তো এটার আর কোনোই ঝামেলা নেই, সরাসরি সিঙ্কে পানি পড়বে। খুবই হ্যান্ডি, খুবই ইউজফুল আমার মনে হয়েছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমার কাছে তো এটা পেয়ে মনে হচ্ছে যে একদম লাইফ সেভিং একটা কিছু পেয়েছি আমি, কারণ এই ক্যাবিনেটের নিচে আর সিঙ্কের উপরের এই অংশটুকু তেমন কোনো কাজেই লাগতো না। তো এই ডিশ ড্রয়িং র‍্যাকটা যদি এখানে থাকে তাহলে কাউন্টারের অনেকটা স্পেস কিন্তু সেভ হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা, আমি খুবই হ্যাপি এই জিনিসটা পেয়ে। এরপরেরটা হচ্ছে এরকম দুটো সেলফের মতো কাউন্টার টপে রাখা যায়, এটা যে কোনো জায়গায় রাখা যায়, ছোট সাইজের, তো এটা দুটো একটা প্যাকেটে ছিল, তো সেটাই আমি নিয়েছি, এটাও অর্গানাইজ করে নিয়েছি। এই যে এটা এরকম দেখতে, যে সেদিন যে কন্টেনারগুলো কিনেছিলাম, ক্যানিস্টারগুলো এখানে রেখেছি, এখনও ভালো করে রাখিনি, আর এই জায়গাটাতেই আমার আগে ডিশ ড্রয়িং র‍্যাকটা রাখতাম। দেখুন এখন কতখানি স্পেস রয়ে গিয়েছে, অনেক স্পেস পেয়েছি। আরেকটা আমি চুলার পাশে রেখেছি, এখানে সল্ট, সুগার, ক্যান্ডেলগুলো রেখেছি, ক্যান্ডেলগুলো আমি অন্য জায়গায় রাখবো, এই জায়গাটা রাখবো না আপাতত, রেখেছি। এই জায়গায় অনেক স্পেস সেভ হয়ে গিয়েছে, কারণ আগে যখন সল্ট অ্যান্ড সুগার এখানে শুধু কাউন্টারে রাখা হতো না, একটার উপর আরেকটা তো আর রাখতে পারতাম না, এখন কতটা স্পেস রয়ে গিয়েছে। আমি চিন্তা করছি যে আমি কত বোকা ছিলাম, এতদিন কেন কিনিনি এগুলো। এটা ভালোই লাগছে আমার, আর আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ এগুলো যখন ফিক্স করতে যাই না, আমার হাতে না কীভাবে কীভাবে জানি কেটে যায়, এটা লেগে ওটা লেগে, তো আমার মনে হয় এগুলো ফিক্স করার সময় যখন এই টাইপের জিনিসগুলো, সেলভিং জিনিসগুলো, এগুলো অনেক সময় শার্প থাকে অনেক কিছু, তো আমার হাত খালি কেটে যায়, তো সেই জন্য আমি গ্লাভস পরে নিই। এই জায়গাটা অনেক স্পেস পেয়েছি, আমার তো খুশিই লাগছে, কিচেনের জিনিস কিনলে আমার ঈদ ঈদ লাগে। তো এই ছিল আমার আজকের ছোটোখাটো ভিডিও। আমার আসলে খুশি লাগে কিচেনের জিনিসপত্র যখন কিনি, তো আমি ভাবলাম আমি খুশিও আপনাদের সাথে একটু শেয়ার করি, আর কিছু না। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে আমার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।